সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতন আমি সুমন আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আজকে বহুল ব্যবহৃত এবং একটি গুরুত্বপূর্ণ কীটনাশক কনফিডার বা অ্যাডমায়ার বায়োক্রপ সায়েন্সের, যার কেমিক্যাল কম্পোজিশন হিসেবে থাকে ইমিডাক্লোরোপিড। আজকের আলোচনার বিষয় এই ইমিডাক্লোরোপিড নিয়ে। কৃষি চাষাবাদ করেন আর এই ইমিডাক্লোরোপিড ব্যবহার করেন নাই এমন কৃষক বা এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর আজকের এই ভিডিওতে ইমিডাক্লোরোপিড নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং মতামত তুলে ধরব, যা আপনাদের ব্যবহারিক ক্ষেত্রে অনেক কাজে লাগবে বলে মনে করি। আর এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখার অনুরোধ রইল, কোনো একটি বিষয় যাতে বাদ না পড়ে, কারণ আপনারা অনেকেই আছেন যারা মাঝখানে একটু অংশ দেখেন, তারপর সেই বাদ পড়া অংশ নিয়ে আবার কমেন্ট পোস্ট করেন, যেটি আমার কাছে এক প্রকার বিরক্তিকর মনে হয়। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অন্য বন্ধুদের যাতে উপকার হয় সেজন্য ভিডিওটা পারলে শেয়ার করবেন। আর কথা না বাড়িয়ে চলুন এই ইমিডাক্লোরোপিডের বিস্তারিত প্রসঙ্গে চলে যাই। এই ইমিডাক্লোরোপিডের ইতিহাস খুবই সুদীর্ঘ, প্রায় 38 বছরের, এবং ইমিডাক্লোরোপিড প্রথম আবিষ্কার হয় 1985 সালে এবং আমেরিকার বাজারে বিক্রির অনুমতি পায় হচ্ছে 1994 সালে, এবং এটি বায়োক্রপ সায়েন্সের একেবারে নতুন শ্রেণীরই একটি কীটনাশক। সেটি হচ্ছে নিওনিকোটিনয়েড শ্রেণীর প্রথম প্রজন্মের কীটনাশক বলা হয় এই ইমিডাক্লোরোপিডকে, বা এটিকে ক্লোরোনিকোটিনাইল শ্রেণীরও কীটনাশক বলা হয়। ইমিডাক্লোরোপিড কীভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশন কী? ইমিডাক্লোরোপিড প্রবাহমান স্পর্শ পাকস্থলী এবং ট্রান্সলামিনেশন গুণসম্পন্ন কীটনাশক, অর্থাৎ এটি প্রবাহমান বা অন্তবাহী কীটনাশক হওয়ার ফলে এটি স্প্রে করার পর স্বল্প সময়ে গাছের ভিতর প্রবেশ করে এবং সমস্ত গাছে ছড়িয়ে পড়ে, এবং গাছের রস চুষে খাওয়া মাত্রই পোকা বিষক্রিয়ায় মারা যায়। স্পর্শ ক্রিয়া, অর্থাৎ স্পর্শ হওয়ার সাথে সাথেই পোকার যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে সেটিতে আঘাত করে এবং পোকা মারা যায়। এবং পাকস্থলীয় ক্রিয়া, অর্থাৎ গাছের যে কোনো অংশ থেকে রস চুষে খায় বা ওই অংশ খাওয়ার ফলে পোকা পাকস্থলীয় ক্রিয়ার মাধ্যমে মারা যায়। এবং ট্রান্সলামিনেশন প্রক্রিয়া, এটি এমন একটি প্রক্রিয়া যে গাছের উপরের পাতা স্প্রে করলে জাইলামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ওই কীটনাশকের কার্যকারিতা নিচে পৌঁছে যায়, অর্থাৎ যেখানেই পোকা থাকে না কেন সেখান থেকেই পোকা নিয়ন্ত্রণ করতে পারে, এবং লুকিয়ে থাকা পোকাদেরকেও মারতে পারে কিন্তু এই ইমিডাক্লোরোপিড। ইমিডাক্লোরোপিড সকল প্রকার চোষক পোকা দমনে খুবই কার্যকরী, তাই এই একটি মাত্র কীটনাশক দিয়ে আপনি কৃষিক্ষেত্রে প্রায় অর্ধেক পোকার ট্রিটমেন্ট করতে পারবেন। আমাদের কৃষিক্ষেত্রে যতগুলো ক্ষতিকারক পোকামাকড় আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটি চোষক পোকা যারা গাছের রস চুষে খায়, আর দ্বিতীয়ত কুড়ে খাওয়া পোকা যারা গাছের পাতা ফলমূল ছিদ্র করে চিবিয়ে খায়। এই সমস্ত ধরনের পোকাই নিয়ন্ত্রণ করতে পারে ইমিডাক্লোরোপিড। এই ইমিডাক্লোরোপিডকে আমরা যে সকল পোকা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে পারি, ঘাস ফড়িং, বাদামি ঘাস ফড়িং বা কারেন্ট পোকা, যার আরেকটি নাম হচ্ছে বিপিএস, জাপ পোকা, হপার পোকা, উই পোকা, এফিড, জেসিড, হোয়াইট ফ্লাই বা সাদামাছি, থ্রিপস, নালি পোকা এবং দোয়ে পোকা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে পারি। এছাড়াও এই ইমিডাক্লোরোপিডকে আমরা বীজ শোধন করতেও ব্যবহার করতে পারি, বিশেষ করে টমেটো বা কুমড়া গোত্রীয় বা শসা গোত্রীয় ফসলের বীজ বপনের আগে যদি এই ইমিডাক্লোরোপিড দ্বারা শোষণ করে নিই তাহলে শেকড়ের যে রোগ বা এই নেমাটোডার হাত থেকেও কিন্তু এই সব বীজকে রক্ষা করতে পারি। এই ইমিডাক্লোরোপিড যেভাবে অপকারী কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে সেইভাবে উপকারী বন্ধু পোকার উপর অল্প মাঝারি বিষক্রিয়া রয়েছে, তাই সবজি এবং ফল গাছে পরাগায়নের সময় এই কীটনাশক স্প্রে করা থেকে বিরত থাকতে হবে, এবং যখন পরাগায়ন সময় চলে তখন এই স্প্রে করা যাবে না। যেহেতু এটি আইপিএম অভিমুখী হলুদ বিষক্রিয়া শ্রেণীর কীটনাশক, সেহেতু এই কীটনাশক ব্যবহার করার
পর অন্তত 10-14 দিন পরে ফসল গড়ে তুলতে পারি এবং ওই সমস্ত শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। এই ইমিডাক্লোরোপিড কীটনাশকটি দুটি ফর্মুলেশনে পাওয়া যায়, একটি 20% এসএল, অন্যটি হচ্ছে 70% ডাব্লুজি ফর্মুলেশনে। অর্থাৎ 20% এসএলটি হচ্ছে লিকুইড আর 70% ডাব্লুজি হচ্ছে পাউডার জাতীয় ফর্মুলেশনে পাওয়া যায়। প্রয়োগ মাত্রা, প্রথমে 20% এসএল ফর্মুলেশন হলে প্রতি 3 লিটার পানিতে 1 মিলিগ্রাম, আর 70% ডাব্লুজি ফর্মুলেশনে হলে প্রতি 5 লিটার পানিতে 1 গ্রাম কীটনাশক মিশিয়ে সকালে অথবা বিকেলে স্প্রে করতে হবে। এসএল ফর্মুলেশনে পাওয়া যায় বায়ার ক্রপ সায়েন্সের অ্যাডমায়ার, এশিয়ার টিডো, অটোক্রপ কেয়ারের ইমিটাপ এবং এসকার ফার্মাসিউটিক্যালের ইম্পেল নামে। আর ডাব্লুজি ফর্মুলেশনে পাওয়া যায় বায়ার ক্রপ সায়েন্সের কনফিডার, এশিয়ার টিডো প্লাস আর পদ্মার পিমিডর। বিশেষ সতর্কতা, এই ইমিডাক্লোরোপিডকে আমরা স্বল্প সময়ের ব্যবধানে অধিক মাত্রায় গাছে প্রয়োগ করি তাহলে গাছের বার বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে মরিচ এবং টমেটো গাছে অধিক মাত্রায় স্প্রে করলে গাছের ফুল খসে পড়ে যেতে পারে। এছাড়াও এই ইমিডাক্লোরোপিডকে অধিক মাত্রায় স্বল্প সময়ের ব্যবধানে প্রয়োগ করলে কীট পতঙ্গের মধ্যে একটা রেসিস্ট্যান্স পাওয়ার চলে আসে, ফলে এই কীটনাশক পরবর্তীতে ওই সমস্ত পোকাদের আর নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ এই ইমিডাক্লোরোপিডকে আমরা সঠিক সময়ে, সঠিক নিয়মে, সঠিক সময়ের ব্যবধানে প্রয়োগ করলে ভালো কার্যকারিতা পেতে পারি এবং একবার প্রয়োগের অন্ততপক্ষে 15 দিন পর দ্বিতীয়বার প্রয়োগ করতে পারি। আশা করি পুরো ভিডিওতে ইমিডাক্লোরোপিড কীটনাশকের ব্যবহার ও নানাবিধ বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও কারো কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্ট পোস্ট করবেন। এছাড়াও এই যে সকল উল্লেখিত কোম্পানি বলেছি, এছাড়াও ডিসক্রিপশন বক্সে বাকি কোম্পানিগুলোর নাম পেয়ে যাবেন বা স্ক্রিনে দেখতে পারবেন। সেখান থেকে আপনাদের পছন্দের কোম্পানির ইমিডাক্লোরোপিড কীটনাশক ক্রয় করে ব্যবহার করতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন একটি ট্রাস্টেড এবং বিশ্বস্ত ভালো মানের কোম্পানি থেকে ক্রয় করে ব্যবহার করতে। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।